টিকটক অপুর মতো দেখা যায়, হ্যাঁ সেম এরকমই তো। দীর্ঘদিন ধরে সিলেটের একটি সাইবার প্রতারক চক্র ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে প্রবাসী ও দেশের বিত্তবান ব্যক্তি ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত নামী দামি ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য চুরি করে মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়ে বিকাশের মাধ্যমে অর্থ আদায় এবং প্রতারণা করার বিষয়ে র‍্যাব 9 সিলেটের কাছে ভিকটিমদের বিভিন্ন অভিযোগ প্রেক্ষিতে একে অন্যের যোগসাযোগে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিকাশের মাধ্যমে অর্থ সংগ্রহ করে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছে। তারা প্রত্যেকেই সাইবার ক্রিমিনাল। আর সকাল 9টায় বিকাশের মাধ্যমে টাকা উত্তোলনের সূত্র ধরে র‍্যাবের একটি আভিযানিক দল মামুনের বর্তমান ঠিকানা চৌকি দেখি 1 নম্বর রোড 23/1 চতুর্থতলা এয়ারপোর্ট থানা SMP সিলেট থেকে মামুন মিয়াকে গ্রেফতার করে। আমরা জানতে পারি মোহাম্মদ মামুন মিয়া ইউটিউব চ্যানেলে হ্যাকিং বিষয়ক ভিডিও ও ইন্টারনেট সাইট থেকে হ্যাকিং শিখে এক পর্যায়ে সে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ আদায়কে কৌশল হিসাবে ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন প্রবাসী ব্যক্তি সিলেটের সামাজিকভাবে প্রতিষ্ঠিত নামী দামি ব্যক্তিদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে। সে তার সহযোগী হিসাবে বন্ধু রিমন এবং জাবেরকে বেছে নেয়। হ্যাকিং করা প্রথমে তার নেশা ছিল, এর মাধ্যমে অর্থ আদায় এক পর্যায়ে তার পেশা হয়ে দাঁড়ায়। হ্যাকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক করে বিকাশের মাধ্যমে কৌশলে অর্থ আদায় করে উন্নত জীবনযাপন করা এবং অল্প সময়ে ধনী হওয়ায় তার কৌশল হিসেবে গ্রহণ করে সে। মামুনও তার দুই সহযোগী বন্ধু মিলে গত ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রতি মাসে 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করে বলে আমরা জানতে পেরেছি।